প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, পুলিশ বিশ্ববিদ্যালয় সিলেট। লকডাউনের কারণে আমরা সবাই স্কুল থেকে বাহিরে অবস্থান করছি, বাসায় অবস্থান করছি, তাই তোমাদের লেখাপড়া খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষানোর জন্য ইতিমধ্যে তোমরা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ। আমাদের গ্রুপ আমরা প্রধান শিক্ষক মহোদয়কে অ্যাড করে দিয়েছি। তোমরা ওনার ক্লাস উনি তোমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছে, তোমরা অংশগ্রহণ করতেছো, এই জন্য উনি তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমরাও আরও উৎসাহে কাজ করতেছি। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির উপর একটি সৃজনশীল প্রশ্ন করা সলভ করার চেষ্টা করবো। এখানে একটা উদ্দীপকের ত্রিভুজ ABC দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কয়েকটি ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের সম্পর্ক চিত্র সেটা করো। এটা তোমরা জানো সবাই। শুধু আমি এই প্রশ্নটা স্কিপ করে গিয়ে আমি খ গয়ের প্রশ্নটা নিয়ে সলভ করার চেষ্টা করবো। খয়ের প্রশ্নটা কি, কোন BOC এর বহিঃদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে BOC কোণ সমান -A/A। আর গয়ের প্রশ্ন হচ্ছে কোন BOC এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে BOC কোণ সমান -A/A। আমরা ক্ষয়ের উদ্দীপক ক্ষয়ের প্রমাণের জন্য উদ্দীপকটা থেকে আমরা চিত্রটা প্রথমে ABC ব্যাট করছি, তারপরে আমরা অঙ্কনে কী করছি, এই ABকে আমরা ই পর্যন্ত আর ACকে এ পর্যন্ত বর্ধিত করলাম, আর ওবি আসি যোগ করছি। এটা বলতে পারো না বলতে অসুবিধা নেই, কারণ এখানে যদি BOC এলাকায় আসে সে যদি অটোমেটিক সংযুক্ত হয়ে যাবে। এখন আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180°। এই তথ্যটা ব্যবহার করে আমরা কী করবো, প্রথমে কাজটা শুরু করি। তাহলে ত্রিভুজ ABC এর কোণ, এই যে কোণটা, এই কোণ A+B+C সমান 180°। আবার নিচের ত্রিভুজে আসো, ওই ত্রিভুজে একই তথ্য আমরা ব্যবহার করবো। ত্রিভুজ BOC এর কোণ BOC+OBC+, অর্থাৎ এই ও কোণটা আর এই বি কোণটা সি কোণটা যোগ করলো কত, 180°। হবে এটা আমাদের প্রমাণ অষ্টম থেকে পড়েছ, একদম BOC। এখন আমরা যে কাজটা করবো, যে কয়ের যে প্রশ্নটা ছিল যে ত্রিভুজের বহিঃস্থ কোণ আর অন্তঃস্থ সম্পর্ক, যে একটা ত্রিভুজের অন্তঃস্থ কোণ তিনটা, তাহলে বহিঃস্থ কোণের সাথে অন্তঃ সম্পর্ক হলো যে বহিঃস্থ কোণটা যেখানে থাকে অন্তঃস্থ সেই তার কাছে অন্তঃস্থ বাদ দিয়ে বাকি যে দুই কোণটার সমষ্টি হয় বহিঃস্থ কোণের সমানে। তাহলে এখানে আমাদের যেটা প্রথমে এটা OBC কে হাফ অফ আমরা লিখে নিলাম, হাফ অফ EBC, কারণ এই OBC বলতে আমরা এই বড় কোণটার অর্ধেক বুঝাই, আর OC বলতে এই বড় কোণটার কি অর্ধেক বুঝাই আমরা লিখে নিলাম। তারপরে আমরা এই EBC দেখো, EBC এটা হচ্ছে বহিঃস্থ কোণ, তাই এই বহিঃস্থ কোণের সাথে এই অন্তঃস্থলের সম্পর্ক হবে এইটা আর কোণটা এইটা, অর্থাৎ এইটা বাদ যাবে, তাহলে এই দুইটা কোণ যোগ করলে কী হবে, এই বহিঃস্থ কোণের সমান হবে। তাই আমরা দেখলাম এটা ABC সমান A+C, আর হাফ ঠিকই আছে। এখন এদিকে যদি আমরা আসি, তাহলে এইটা এটা বাদ যাবে, তখন এইটা আসবে কোনটা আসবে এইটা, অর্থাৎ এই এ কোণ আর বি কোণ যোগ করলে কী হবে, এই বহিঃস্থ কোণে কী হবে, সমান হবে। এটাই আমাদের বহিঃস্থ অন্তঃস্থ কোণে কী সম্পর্ক, তাহলে আমরা লিখলাম FCB সমান কোণ A+B। BOC লিখলাম, এখন আমরা এই হাফ আর এই হাফ থেকে এটা কমন নিলাম, তাহলে এখানে লিখব তো কোণে কোণ সি আর কোণে আর কোণ কত বি। এখানে দুইবার এ আসে আমরা সাজিয়ে নিলাম, প্রথমে একটা এ দেখলাম, বাকিগুলো সাজিয়া এ কোণ +B কোণ +AC কোণ। এখন তোমরা একদম দিকে তাকাও, কোণ A+B+কোণ 180°, তাহলে আমরা এই তিনটা কোণের মান লিখতে পারি কত, 180°, লিখতে পারলাম আমরা 180°। এখন BOC দেখলাম, হাফ অফ এ হাফ দ্বিগুণ করলাম, 180, দুই যা কাটাকাটি করলে কত, 90, ওকে। BOC সমান জিরো দিলাম, পক্ষান্তর করলাম, তাহলে হাফ অফ প্লাস ছিল এগুলো কি মাইনাস, আর এই প্লাস ছিল এগুলো মাইনাস, BOC ঠিকই আছে, 180°, 90 চলে গেলে কত হলো, 90, আর মাইনাস হাফ তো আমার ঠিকই আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, BOC কোন সময় 90° মাইনাস কি হাফ অফ। এখন তাহলে আমাদের কয়ের প্রশ্ন সেরত হয়ে গেলো, আমরা এখন কয়ের প্রশ্ন করি, কয়ের প্রশ্ন আরও সহজ আছে, আমরা সহজে এটা করতে পারবো, ক থেকে কটা তুলনামূলক সহজ আমরা করার সলভ করার চেষ্টা করতেছিলাম। তাহলে আমরা উদ্দীপক থেকে চিত্র রাখি সবাই, প্রথমে চিত্র আট করলাম, এখানে এ এখানে বি এখানে কত সি, এবার অভিন্দটা হবে এদিকে আমাদের। আমরা অঙ্কন একটু দেখতে পারি যে OB আর OC কী করি, যোগ করি, আর না করলে হবে, কারণ BOC তো অটোমেটিক আমাদের এসে যায়, সংযুক্ত হয়ে যায়, তাহলে প্রমাণটি আমরা করি। শুধু দেখুন আবার সে একই কথা, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180°, তাহলে আমরা এখন এই কোণ থেকে ত্রিভুজ ABC কোণ থেকে লিখতে পারি কোণ A+B+C সমান 180°।
পক্ষান্তর করি আমরা কোণ বি প্লাস কোণ সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস কত, এটা পক্ষান্তর করে নিলাম দিকে, এটা কিন্তু আমার এক নম্বর সমীকরণ। আবার এই ছোট্ট ত্রিভুজে এই ত্রিভুজে আমরা দেখাই আবার ত্রিভুজ বি ও সি এ কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান একশো আশি ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের ত্রিভুজের সমান একশো আশি ডিগ্রি, যেহেতু বি ও সি কোণটা আমাদের প্রমাণের যেদিকে থাকবে যেটা আমরা আগে লিখে নিলাম, পরে একটা হবে সমস্যা নেই, আগে লেখাই কি সুবিধাজনক। ও বি সি, এই ও বি সিটা হচ্ছে এই বড় কোণের কি অর্ধেক, তাহলে লিখলাম হাফ অফ কত বি বা এ বি সি, আবার এটা হচ্ছে এই বড় কোণের কি অর্ধেক, তাহলে আমরা লিখলাম এটা হাফ অফ কত সি সমান কত একশো আশি ডিগ্রি। আমরা হাফটা কমন নিয়ে নিই, বি ও সি ঠিকই আছে, হাফ যদি কমন নেই তাহলে এখানে থাকে কোণ বি প্লাস কত কোণ সি সমান কত একশো আশি ডিগ্রি, আর বি ও সি সমান এখন এক সঙ্গে দিকে তাকাও, এক সঙ্গে দেখুন তো বি আর সি করে মান কত একশো আশি ডিগ্রি মাইনাস কত, যদি মানটা বসাই দিই আমরা এখন একশো আশি ডিগ্রি মাইনাস কত কোণ এ একশো আশি ডিগ্রি বাই ওয়ান, না আমরা এখন কি মানটা কি করলাম বসিয়ে দিলাম। ওকে এখন আমরা হাফ দিয়ে গুণ করি তারা পক্ষান্ত হয়ে যাবে, বাকিটা আমার মনে হয় তোমরা করতে পারো, তবু আমি করে দিচ্ছি হাফ দিয়ে এখানে দুইটা কাটা যাবে নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কত এ সমান একশো আশি ডিগ্রি, কোণ বি ও সি সমান পক্ষান্ত যদি আমরা করি একশো আশি মাইনাস আশি ডিগ্রি মাইনাসটা প্লাস হয়ে যাবে হাফ অফ কত এ, অর্থাৎ বি ও সি সমান একশো আশি ডিগ্রি নব্বই গেলে নব্বই আর হাফ অফ কত কি হয়ে গেলো, তাহলে আগেরটাতে খুব সহজে এটা, অর্থাৎ যদি ভিতরে মিলে হয় বিন্দু আর তাহলে আমরা সমাজে হলে মিলিত হয় তাহলে আমরা বলতে পারি কত বি ও সি কোণ সমান নব্বই ডিগ্রি প্লাস কি হাফ অফ এ কোণ, তাহলে আমাদের আমরা বাসায় এবিসি এর পরিবর্তে পি টু আর দিয়ে করতাম, মানে এসি করতে হবে তাই তো আর এই পি টু চেঞ্জ করে আমি হয়তো পি টু এবিসি বললাম তুমি পি টু আর দিয়ে করলে অ্যালারাম দিয়ে আসতে পারে, এই জন্য তোমরা এই জায়গাটা তখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এখানে যাবে কত পি ও এটা আর হয়ে যাবে আর এটা তোমার কি পি হয়ে যাবে, একইভাবে এটা পি হয়ে যাবে বিটা হয়ে যাবে পি ও কাজে লাগবে পরীক্ষায় আসে, পরীক্ষা স্কুল এই ধরনের এক্সট্রা পড়াই আমরা দিয়ে থাকি এবং পরীক্ষাও আসে, সুতরাং তুমি এটা ভালোভাবে শিখবে এবং বারবার চেষ্টা করবে, সকলে ভালো থাকো, আবার পরবর্তী একটি ক্লাসে আমরা দেখা হবে, আল্লাহ হাফেজ।